খোরাসানের কালো পতাকাধারী বাহিনী কবে বের হবে? তবে কি ইমাম মাহাদির আগমনের সময় ঘনিয়ে আসছে? এই যুদ্ধের শেষ পরিণাম কি হতে চলেছে? ধীরে ধীরে নবীজির ভবিষ্যৎবাণী খুবই কাছাকাছি আসতে চলেছে। ইমাম মাহাদি খুব শীঘ্রই পৃথিবীতে আগমন করবেন, এমন কথা আমরা অনেকদিন থেকেই শুনে আসছি। কিন্তু সাম্প্রতি সময়ে এমন কিছু ঘটনা ঘটছে যার কারণে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে ইমাম মাহাদির আত্মপ্রকাশের সময় অনেক নিকটবর্তী হয়ে এসেছে। বরং আমরা যদি এখন বলি যে দাজ্জাল এবং ইমাম মাহাদি উভয়ের আগমন একই সঙ্গে হবে এবং সেই সময়টা খুবই নিকটবর্তী, তাহলে মনে হয় খুব একটা ভুল কিছু বলা হবে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দাজ্জালের আগমন ঘটবে তখন তোমরা অপেক্ষা করবে যতক্ষণ না খোরাসান থেকে কালো পতাকাধারী একদল বাহিনী বের হবে এবং তারা পূর্ব দিকে গমন করবে। তখন তোমরা একজন মাহাদির আগমনের অপেক্ষা করবে যার আসল নাম হবে আমার নামে, অর্থাৎ মুহাম্মদ। আল্লাহ তাআলা তাকে মানুষের মাঝে আত্মপ্রকাশ ঘটাবেন, তিনি খোরাসানের সেই কালো পতাকাধারী বাহিনীর নেতৃত্ব দিবেন এবং দাজ্জালের সঙ্গে যুদ্ধ করবেন। দাজ্জালের সঙ্গে তার প্রথম যুদ্ধের সময় হযরত ঈসা আলাইহিসসালাম আসমান থেকে অবতরণ করবেন। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়, এই হাদিসটি ইমাম মাহাদি সম্পর্কে, যার মূল নাম হবে মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আবদুল্লাহ এবং মায়ের নাম হবে আমিনা এবং তার বয়স তখন 40 বছর হবে এবং তিনি তখন কাবা গৃহে তাওয়াফ করতে থাকবেন। তখন একদল আলেম, যাদের উপর আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ করবেন, তারা ইমাম মাহাদিকে চিনতে পারবেন এবং তারা ইমাম মাহাদির হাতে বায়াত করবেন। এভাবে ইমাম মাহাদি আলাইহিসসালাম আবির্ভূত হবেন এবং তার কিছুদিন পূর্বে খোরাসান থেকে কালো পতাকাধারী বাহিনী নির্গত হবে যারা দাজ্জালের মোকাবেলা করার জন্য বের হবে। এই হাদিস থেকে দুটি বিষয় স্পষ্ট বোঝা যায়। প্রথমত, দাজ্জালের আগমনের পরই ইমাম মাহাদি আলাইহিসসালামের আবির্ভাব ঘটবে, অর্থাৎ দাজ্জালের আবির্ভাবের কিছু সময় পর, যখন দাজ্জাল মদিনা ও মক্কা ছাড়া সমগ্র বিশ্বের উপর কর্তৃত্ব লাভ করবে এবং সে তার সৈন্যবাহিনী নিয়ে সিরিয়ার রাজধানী দামেস্কের ঘাঁটি গাড়বে, সেই সময় ইমাম মাহাদি খোরাসান থেকে আগত সেই বাহিনী যাদের পতাকা কালো রঙের হবে তাদের নেতৃত্ব দেবেন এবং যুদ্ধের দিন ভোরে ফজরের পর হযরত ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে দামেস্কের জামে মসজিদের পূর্ব মিনারে ফেরেশতাদের কাঁধে ভর করে জমিনে অবতরণ করবেন। প্রিয় দর্শক, কি এমন ঘটল যাতে আমরা বলতে পারি যে এখন খোরাসান থেকে কালো পতাকাধারী বাহিনী বের হওয়ার সময় ঘনিয়ে এসেছে? প্রিয় দর্শক, সবার আগে আমরা এটা জেনে নিই যে খোরাসান কোন এলাকার নাম। বর্তমান খোরাসান ইরানের একটি প্রদেশ এবং খোরাসানের একটি অংশ আফগানিস্তানেও অন্তর্ভুক্ত, অর্থাৎ পুরনো সময়ের খোরাসান, যার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, তা আসলে একটাই এলাকা ছিল। কিন্তু বর্তমান ভৌগোলিক সীমারেখার কারণে সেই খোরাসান এলাকা দুইটি ভাগে বিভক্ত হয়ে দুই দেশের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, অর্থাৎ বর্তমানে ইরানি খোরাসান এবং আফগানি খোরাসান দুইটি এলাকায় বিভক্ত। প্রিয় দর্শক, আমরা এখন সেই বিষয়টার দিকে এগিয়ে যাই যা ইঙ্গিত দেয় যে দাজ্জালের মোকাবেলা করার জন্য খুব শীঘ্রই খোরাসান থেকে কালো পতাকাবাহী একটি বাহিনী বের হবে। আমরা জানি যে নবীজির হাদিস অনুযায়ী সেই হাদিসে তিনি কিয়ামতের বিভিন্ন আলামত বর্ণনা করেছেন। তাতে বলা হয়েছে যে দাজ্জালের আবির্ভাবের আগে মুসলমান ও খ্রিস্টানরা একসঙ্গে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং এরপর মুসলমান ও খ্রিস্টানরা একে অপরের সাথে যুদ্ধ করবে এবং এই সময়ে দাজ্জাল আবির্ভূত হবে। প্রিয় দর্শক, এখন কোন সেই যুদ্ধ যা এই ঘটনাকে একটি যুদ্ধের দিকে নিয়ে যাবে যেখানে ইহুদিরা একদিকে থাকবে এবং মুসলিম ও খ্রিস্টানরা অন্যদিকে থাকবে? আমরা জানি যে ফিলিস্তিন থেকে ইসরায়েলের উপর আক্রমণ করা হয়েছিল, এখন ইসরায়েল পূর্ণ শক্তি নিয়ে গাজায় আক্রমণ করছে এবং দুর্ভাগ্যজনকভাবে বিশ্বের অনেক সরকার একে সমর্থনও করেছে। সম্প্রতি একটি খবর বেরিয়েছে যা এই সম্ভাবনা উত্থাপন করছে যে খ্রিস্টানরা এখন মুসলমানদের পাশাপাশি ইহুদিদের সাথে লড়াই করছে। এটি খ্রিস্টানদের প্রাচীনতম গির্জার খবর যা ফিলিস্তিন অঞ্চলে প্রতিষ্ঠিত এবং যা 425 খ্রিস্টাব্দে নির্মিত। সম্প্রতি সেই খবর অনুযায়ী হানাদারের আক্রমণের ফলে খ্রিস্টানদের সেই গির্জা ধ্বংস হয়ে গেছে। সূত্র মতে এই গির্জা ধ্বংসের খবর
বের হতে দেয়া হচ্ছে না, কারণ ইসরায়েলও ভয় পাচ্ছে যে এই সংবাদ পেলে খ্রিস্টান বিশ্ব ইহুদিদের বিরুদ্ধে চলে যাবে। যদিও এর আগেও ফিলিস্তিনিদের পক্ষে গোটা খ্রিস্টান বিশ্বে অসংখ্য বিক্ষোভ হয়েছে আর অনেক জায়গায়, এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ইহুদিদের পক্ষে বের হওয়া একটি র্যালির সঙ্গে ফিলিস্তিনিদের পক্ষে বের হওয়া একটি র্যালির সংঘর্ষ ঘটে, যেখানে উভয় পক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি এবং মারামারি সংঘটিত হয়, প্রচুর সংখ্যক লোক আহত হয়। এই সমস্ত আলামত একটি বিষয়ের দিকে ইশারা করেছে, যদিও সমগ্র মুসলিম বিশ্ব ঘুমিয়ে আছে, কিন্তু আল্লাহ তাআলা তার পরিকল্পনা বাস্তবায়ন করছেন এবং খুব শীঘ্রই কাফেররা পরাভূত হবে। প্রিয় দর্শক, আমরা জানি বর্তমানে ইসলামী বিশ্বের একমাত্র দেশ ইরানই ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে এবং পুরানো খোরাসানের বেশিরভাগ অংশ ইরানের মধ্যেই রয়েছে। তাই ধারণা করা হয় যে খোরাসান থেকে কালো পতাকা নিয়ে যে বাহিনী বের হবে তারা ইরানেরই হবে। কিন্তু এটাও একটা সত্য যে কালো পতাকাগুলো আফগানি দলগুলো ব্যবহার করছে, অতএব এটা অনুমান করা বর্তমানে খুব কঠিন হবে যে যেই কালো পতাকাধারী সেনাবাহিনী ইমাম মাহাদির সমর্থন ও নেতৃত্বে বেরিয়ে আসবে তারা কি আফগানি দল হবে নাকি ইরানের খোরাসানের শিয়া মিলিশিয়া হবে। অতএব এই সেনাবাহিনী কোন দল নিয়ে গঠিত হবে তা নির্ধারণ করা খুব কঠিন হবে। তবে এই বাহিনী খোরাসান থেকে বের হবে এ বিষয়ে সকল আলেম একমত। বর্তমান পরিস্থিতির দিকে তাকালে পৃথিবীর প্রতিক্রিয়া ও পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে দাজ্জালের আবির্ভাবের সময় ঘনিয়ে আসছে। খ্রিস্টানদের এই গির্জা ধ্বংসের খবর বের হওয়ার সাথে সাথে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে এবং দাজ্জালের ফিতনা সর্বপ্রথম আমাদের ঘিরে ফেলবে। আমরা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে তিনি আমাদের ইমানকে নিরাপদ রাখবেন এবং আমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধকারীদের অন্তর্ভুক্ত হব, দাজ্জালের সঙ্গী নয়। আমিন।